প্রধানমন্ত্রীর আবাস যোজনা তালিকা থেকে নাম বাদ যাওয়ায় গ্রামের পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বাগদা মালিপোতা গ্রাম পঞ্চায়েতে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি নিয়ে সরব হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। আবাস যোজনার তালিকা খতিয়ে দেখে সঠিক ব্যক্তিকে ঘর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার ব্লকে ব্লকে শুরু হয়েছে তালিকা তৈরির কাজ। নতুন করে তালিকা তৈরি করতে গিয়ে বাদ গেল প্রায় 1000 ব্যক্তির নাম। প্রতিবাদে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান সাধারণ মানুষেরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েতে। বিক্ষোভকারীদের দাবি, আগে একবার বাড়ি বাড়ি সার্ভে করে আবাস যোজনায় ঘর প্রাপকদের তালিকা তৈরি করা হয়েছিল, নতুন তালিকায় নাম কি করে বাদ গেল? প্রশ্ন বিক্ষোভকারীদের। আমার মাটির ঘর, আমার আগে কিছু নাম ছিল, এখন সার্ভে গেছিল আমার বাড়িতে, আমার বাড়ি, আমার পায়ে অনেক গরিব মানুষই বাড়ি পায়নি, বুঝলেন তো। এবার আমি চাচ্ছি যে পাকা পাকা ঘরগুলো নাম আসলো, কিন্তু আমাদের কেন আসলো না, এইটাই আপনাদের কাছে আবেদন। স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন মণ্ডল বলেন, আগে বাড়ি বাড়ি সার্ভে করে তালিকা তৈরি হয়েছিল, সেই তালিকায় সকলেরই নাম ছিল, নতুন তালিকায় প্রায় 800 লোকের নাম নেই। আমরা আমাদের ঘর চাই। অপর এক বাসিন্দা সরজিৎ রায় বলেন, আগের তালিকায় নাম ছিল, তখন সার্ভে হয়েছিল, নতুন তালিকায় সার্ভে না করে নাম কি করে বাদ চলে গেল? আমরা এর জবাব চাই। ইনকোয়ারি সারা কিভাবে বের করলো, আর কিভাবে আগের নামগুলো কাটা গেল, আমরা এই ব্যাপারটা কত গরিব মানুষ বাদ গেছে। আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে পঞ্চায়েত প্রধানের কোনো বক্তব্য মেলেনি। সরকারি কাজ করে আর আমি বিড়িবাজি, দুটো ছেলে মেয়ে নিয়ে আমাদের কাঁচা ঘর, আমাদের না আছে 10 বিঘে জমি, না আছে দোতলা বাড়ি। যাদের দোতলা বাড়ি আছে, যাদের 10 বিঘে জমি আছে, তারা ঘর পাচ্ছে, অথচ আমরা ঘর পাচ্ছি না কেন? কত বাড়ি বাড়ি আছে, তারপরে টোটো আছে, লরি আছে, দু চাকা গাড়ি, সব রকমের গাড়ি আছে, অথচ আমাদের বাড়ি চলেন তো, একটা ঘরে একটা কোনো কিছু আছে নাকি, না আছে তো টিভিও নেই জানেন স্যার। সূত্র মারফত জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে এদিন অফিসে আসেননি প্রধান আসমাতারা মণ্ডল। এ বিষয়ে প্রধানের স্বামী আফজল মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাদের পাকা বাড়ি আছে তারা ঘর পাবে না, সেই মতোই তালিকা তৈরি হয়েছে। কিছু কাঁচা বাড়ির মালিকের নাম বাদ গিয়েছে, এটা অনিচ্ছাকৃতভাবে বাদ গেছে, তারা সকলেই ঘর পাবেন। পঞ্চায়েতে সার্ভ করা হয়েছে, 3000 একটা লিস্ট করা হয়েছে, আগে করা হয়েছিল, হ্যাঁ, তো তারপর ফের সার্ভ করা হয়েছে, করার পরে 800 নাম বাদ গিয়েছে। যারা আন্দোলন করছে অনেকের পাকা বাড়ি রয়েছে, যেগুলো মমতা ব্যানার্জির অর্ডার পাকা বাড়ি ঘর পাবে না, অতএব যারা কাঁচা বাড়ি তারা অবশ্যই ঘর পাবে। অনেকে রয়েছে যাদের কাঁচা বাড়ি আছে, কিন্তু কাঁচা বাড়ি আছে অনেকের, লিস্টে মিস্টেক হতে পারে, মানুষ মাত্রা ভুল হতে, কোনো কারণে হয়তো মিস্টেক হয়েছে। তো আমার এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট এসছে, পাওয়ার সাহেব এসছে, আমরা আলোচনায় বসেছি, দুদশটা যদি মিস্টেক হয়ে যায় তারা যাতে ঘর পায়। পুরো আমাদের কাজ হচ্ছে প্রকৃত যারা পাওয়ার যোগ্য, কাঁচা বাড়ি যাদের আছে, যারা প্রকৃত পাওয়ার যোগ্য, সবাই ঘর পাবে। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।